আমি ওখানে আছি করোনা কালে সময় তোমরা সবাই সচেতন থাকবে আমি বিস্তারিত থাকি তোমাদের আজকে আমি অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্রের উপর তোমরা সবাই এই চারটা দিকে খেয়াল করো এখানে একটা ছবি দেওয়া আছে দেখো এখানে আছে চেয়ার পলস মানে কুড়া দানা অনেক কিছু রয়েছে এগুলো আমাদের কি দিয়ে তৈরি এগুলো হচ্ছে বাঁশ অথবা বেত দিয়ে তৈরি এই বাঁশ ও বেত দিয়ে তৈরি এগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য এগুলো আমাদের দেশীয় পণ্য তাই আমরা বলতে পারি যে দেশীয় জিনিস দিয়ে দেশের মানুষেরা যে সমস্ত শিল্পসম্মত দ্রব্য তৈরি করে সেগুলোকে আমরা বলতে পারি আমাদের লোকশিল্প তাহলে আজকে আমাদের পাঠে বিষয় আছে আমাদের লোকশিল্প আমাদের আমাদের লোকশিল্প কামরুল কাঁসার তাহলে আমরা আগে প্রথমে জানবো যে কামরুল কাঁসার কত সালে জন্মগ্রহণ করে কামরুল কাঁসার ১৯২১ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করে আমরা লেখক সম্পর্কে জানলাম তাহলে আমরা বলতে পারি যে আমাদের লোকশিল্প তাহলে সবাই খেয়াল করো খাদ্য শস্যের পরে আমাদের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িত রয়েছে সেটা হচ্ছে আমাদের কুটির শিল্প এক সময় ঘর গৃহস্থলী নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য সামগ্রী এই কুটির শিল্পের মাধ্যমে তৈরি হতো কিন্তু আজও কিছু কিছু হয় এই কুটির শিল্পের মধ্যে এই কতকগুলো কুটির শিল্পের মধ্যে ধরা হলেও শিল্পগুণ বিচারে এগুলোকে আমরা লোকশিল্প বলে গণ্য করতে পারি লোকশিল্প বলে গণ্য করতে পারি আমাদের দেশে এই লোকশিল্পের মধ্যে কতকগুলো খুব উচ্চমানের ছিল আজও পর্যন্ত সেগুলো আমরা স্মরণ করে কি করি গর্ববোধ করি তাহলে আমরা এই উচ্চমানের লোকশিল্পের মধ্যে আমরা বলতে পারি প্রথমে ঢাকার মসলিন কাপড়ের কথা এই ঢাকার মসলিন ঢাকার অদূরে দেবরা শহরে তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এক সময় দেশ জুড়ে এক আলোড়ন সৃষ্টি করেছিল এক সময় ঢাকার মসলিন গোপর বাসায় বিলাসের বস্তু ছিল এই ঢাকার মসলিন এমন সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতরে কয়েক শত গাছ কাপড় অনাসে ঢুকিয়ে দেওয়া হতো শুধু কারিগরি দক্ষতায় নাই এগুলো তৈরি করার জন্য আমাদের কি থাকা দরকার ছিল এগুলো তৈরি করার জন্য আমাদের শিল্প মনও থাকা প্রয়োজন তবে মসলিন যারা বুনত তাদের বংশ ধারা যুগ যুগ ধরে এই শিল্প ধারা বহন করে আসছে বলে আজও আমরা জামদানি শাড়ি দেখতে পাই এই জামদানি শাড়ি শুধু বিদেশে পরিচিত নয় এগুলো আমাদের গর্বের বস্তু
এরপরে আমরা বলতে পারি যে এমন এমন আরেকটি লক্ষ্মীর কল উদ্যোক্তা হতে যাচ্ছে, কিন্তু এখনো কিছু কিছু তা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের কৃষির পর তাঁত শিল্প। সেগুলো হচ্ছে তাঁতশাল, এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশি কাঁথাগুলো সেলাই করা হতো। এই সাধারণ নকশি কাঁথা সেলাই করতে আমাদের কমপক্ষে সময় লাগত 6 মাস, বা বর্ষাকালে যখন চারিদিকে পানি হইতে পারে ঘর থেকে বাহিরে বের হওয়া যায় না, এবং এই মৌসুমি সময় ছিল নকশি কাঁথা সেলাই সব থেকে উপযুক্ত সময়। মেয়েরা সংসারে কাজ সেরে দুপুরে না খাওয়া সেরে পানের বাটা নিয়ে পাখি ভিজিয়ে পা মেলে তারা রঙে রঙে নকশি কাঁথা সেলাই করতে বসল। এমন সময় প্রতিবেশীরা আসতো তাদের সঙ্গে গল্প করতে। আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে এই নকশি কাঁথা সেলাই করার অনুপ্রেরণা পেত। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্য তার নকশি কাঁথা বলা হয় না। কী বলা হয়, কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে থাকে এক একটি পরিবারের কাহিনী, তাদের জীবন কাঁথা, তাদের পরিবেশ। আমাদের দেশে লক্ষ্মীপুর বিভিন্ন রূপে বিভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতে আছে, তবে ঢাকা, টাঙ্গাইল, সাদাপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায় তাঁত শিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়। জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করছি। রামগঞ্জ জেলায় নওয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস। শীতকাল ধরে এই তাঁত শিল্প বিস্তার বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায়। শীতলক্ষা নদীর পানি বাষ্প থেকে এ আর্দ্রতা সৃষ্টি হয়, তাই জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয় বরং এক অপরিহার্য বস্তু বলা যায়। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং পরিস্থিতি সুযোগ অতীতের চাষিদের তাঁত শিল্প নয়। বর্তমানে বড় বড় কাপড়ের কারখানা সেগুলোটা নদী তীরে গড়ে উঠেছে। আমি আজকে তোমাদের এই 3-5 বিষয় সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী দিন আমরা পরবর্তী পার্টে চলে যাব। আমি তোমাদের কিছু বাড়ির কাজের জন্য ছোট ছোট প্রশ্ন দিচ্ছি, তোমরা সবাই বলে দিকে থাকবে। বাড়ির কাজ দেখো, 1 নম্বরে রয়েছে ঢাকার মসলি সম্পর্কে তোমার সবাই সচেতন থেকে আমি এখানে আমার ক্লাস শেষ করছি।